বিজেপির সভাপতি জেপি নাড্ডাই যা কালি পশ্চিমবঙ্গের এখন সভাত কা আইনখন বলবৎ করে লাখ লাখ বিদেশীক এটা সংস্থাপন করব বিচাৰিছে। আমি অসমীয়া জাতিয়ে কোনো কারণতে কা মনা নাই নামানো, এই কথাটো স্পষ্ট। অসমীয়া জাতিয়ে যি কা বিরোধী আন্দোলন করেছিলে আপনাদের নিশ্চয় মনত আছে। এই আন্দোলন কেবল আবেগিক আন্দোলন নাছিল, এই আন্দোলন আছিল অসমীয়া মানুহে সঁচা অন্তরে নিবিচরা এটা এটা প্রতিবাদ। এই প্রতিবাদ কেতিয়াও শেষ হবলে দিয়া নহব। আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে আজি বিজেপির সভাপতি জেপি নাড্ডা, অসমৰ আটাইতকৈ কাম নাইকিয়া এজন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ প্রতিকৃতি দাহ করছো। অসমীয়া জাতিয়ে এজনো বিদেশীক আমি নিবিচারো, এই কথাটো স্পষ্ট রূপ জনাই দিব কারণে আজি আমি এই প্রতীকী আন্দোলন আরম্ভ করছো। আমি স্পষ্ট রূপত তেওঁলোকক জনাই দিব বিচাৰিছো যে কা আমি নামানো আৰু অসমত এজনো আমি বিদেশীক আমি সংস্থাপন হবলৈ নিদিও। আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির শেষজন সদস্য থাকালৈকে ইয়াৰ বিৰুদ্ধে প্রবলৰ ওপৰত প্রবল প্রতিবাদ আরম্ভ করে যাম। আর আমি বিজেপি সরকারখনক সকিয়াই দিছো, এইবার কেবল আপনার রাজপথৰ আন্দোলনে শেষ কথা নহয়, এইবার আপনাদের রাজনৈতিক আন্দোলনের কারণে সাজু থাকক। আপনাদের গাদিচ্যুত করে হলেও জাতিকে এবার বচাবর কারণে আমি পণ হাতত লৈছো।